আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে তাফসীর মিডিয়ার স্ক্রিনের সামনে যারা বসে আছেন সবাইকে জানাচ্ছি, আমি রিজাউল করিম ফারুকীর পক্ষ থেকে রমজানের মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমার কাছে এক বোন প্রশ্ন করেছেন যে হুজুর, আমার রোজা রাখার খুবই ইচ্ছা, রমজানের রোজা ছাড়তে তো মন চায় না। আহা কি মজা! এক পক্ষ রোজা রাখলে তার রোজা আসলেই তারা অতিষ্ঠ হয়ে যান, কখন রোজা চলে যাবে, ব্যতিব্যস্ত হয়ে যান, তাদের কি কষ্ট হয়, গ্যাস বৃদ্ধি পেয়ে যায়, অসুখ বৃদ্ধি পেয়ে যায়, ইচ্ছে করেই নানান রকম অজুহাতে রোজাকে তারা রাখতে চান না। আর এক পক্ষ আছেন, রোজা আসলে তারা আনন্দিত হন, রোজা রাখতে পারলে তাদের মজা লাগে, রোজা রাখতে চান। বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা মা বোন আছেন, মা বোন তারা কিন্তু নামাজ যদিও একটু কম কম পড়ুক, রোজা রাখার ক্ষেত্রে খুবই পটু, রোজা মিস করতে রাজি নাই, রোজা তারা রাখবেনি। তো এই ক্ষেত্রেই প্রশ্নগুলো চলে আসে। তো মিনি স্টেশন অবস্থায় রোজা রাখা যাবে কিনা, আমরা তো স্পষ্ট জানি যে মিন ছলে পড়ে, পিরিয়ড যখন চলছে তখন তার রোজা রাখাটা তার জন্য হারাম, সে পরবর্তীতে সেটা কাজা করে নেবে। কেউ যদি মিনসটাকে বন্ধ করে দিয়ে, মিনিস্ট্রেশনকে বন্ধ করে দিয়ে রোজা রাখতে চান, এক্ষেত্রে শরীয়তের হুকুমটা কি? স্কলাররা বলেছেন যে রোজা রাখার যদি অধিক ইচ্ছা আগ্রহ প্রকাশ করে, অধিক ইচ্ছা আগ্রহ থাকে, শারীরিক যদি কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ করে দিয়ে রোজা সে রাখতে পারবেন। কিন্তু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা, অসুখ বৃদ্ধি হবার আশঙ্কা থেকে গেলে তাহলে তাকে এই কাজটা না করাই ভালো। আল্লাহর যে বিধান, মিনিস্ট্রেশন সেটা নির্দিষ্ট সময় বন্ধ হবার পরে সে বাকি রোজাগুলো আদায় করে নেবে, আর যে যে কয়েকটি রোজা তার আদায় করা হয়নি পরবর্তীতে সে আদায় করে নেবেন। যেহেতু আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অসুস্থ হলে, মুসাফির হলে পরবর্তী সময়ে সে এটা আদায় করে নেবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস জেনে রমজানের সঠিক হক আদায় করে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।